দেখো মায়া, পুলিশ এখনো তদন্তই শুরু করেনি। কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে আমরা কেউ জানি না। এই সময় তুমি যদি পারোকে নিয়ে পালিয়ে যাও তাহলে তো লোকে পারোকেই সন্দেহ করবে। পারো তো আমাদের কাছে বলেছে যে ও আগুন লাগিয়েছে, কিন্তু ও যে সত্যি কথা বলেছে তার তো কোনো প্রমাণ নেই মায়া। এটা তো মিথ্যেও হতে পারে, হয়তো হয়তো পারো কাউকে বাঁচানোর জন্য এই কথা বলেছে। এই সময় তুমি যদি ওকে নিয়ে চলে যাও তাহলে তো সন্দেহটা আমাদের উপরে সেই পড়বে, তাই না? কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার উপর একটু ভরসা রাখো মায়া। আপনি কালকে আমার বাবাকে মেলায় দেখেছেন? নিজের চোখে না দেখলে বলবো কেন? ওনার হাতে একটা মুখোশ ছিল। মাঝে মধ্যে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। মুখোশ? হ্যাঁ, ওই বাচ্চারা মেলায় যেমন মুখোশ কেনে না, ওই ধর। সত্যি কথা বলবো কি বাবা, সেদিন কর্তা বাবুর আচরণ আমার স্বাভাবিক লাগেনি। তুমি তুমি বিশ্বাস করো বাবা, আমি কিন্তু আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আসতে পারেন। ঠিক আছে। ধর্মদাস আগে কর্তা, আমার অন্দরমহলে যাওয়ার চটিটা নিয়ে আসতে বলো। তাই পারো, এই ছবি তুই কোথায় পেয়েছিস? ছবিটা? আরে তখন মা রেগে মেগে সব শাড়িগুলো গোছাচ্ছিল, তখন এটা মাটিতে পড়েছিল, আমি না চট করে কুড়িয়ে নিয়েছি মাটি থেকে। আচ্ছা এটা মার পাশে কে গো? চন্দ্রর মায়ের মতো মনে হচ্ছে। চন্দ্রর মা? চন্দ্রর মা আবার কে? আরে ওই যে সূর্যমুখী যাত্রার হিরোইন। পারো এই ছবি তুমি ছাড়া আর কে দেখেছে? কি আবার দেখবে, কেউ দেখেনি। শোনো পারো, এই ছবি আমার কাছে থাকলো, আমি যতক্ষণ না বলবো এই ছবির কথা তুমি কাউকে বলবে না, কাউকে বলবে না, বুঝেছো? আমরা অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব ধরবো স্যার, কথা দিচ্ছি। আর শুনুন স্যার, এমএলএ সাহেব যখন নিজে বলেছেন তখন আপনার চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া এই মেলার সঙ্গে তো মুখার্জি বাড়ির একটা সম্মানও জড়িয়ে আছে। এই মুখার্জি বাড়ি মানে? হ্যাঁ, মুখার্জি বাড়ি নাকি? এই এমএলএ সাহেব কি ফেলা নাকি? এই থানায় এই এমএলএ বাদল সাহেব সবচেয়ে বেশি সম্মান, এইটা মাথায় দিশের আসতে। হ্যাঁ, ওই মুখার্জি বোস ঘোষ না হা কুন্ডু তেলি যে যা কও গিয়া বাইরি। শোনো, এই বাদল সাহার সম্মান সবচেয়ে বেশি এই থানায়, এই কথাটা মাথায় রেখে কইলাম। আপনি উত্তেজিত হবেন না, আমি ওই বিয়ারটা বলেছি আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আমি আসছি, উত্তেজিত হবেন না, ঠান্ডা বিয়ার আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। একেবারে সি লাইন। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। শালা কই কি মুখার্জি বাড়ি? হ্যাঁ, এমএলএ বাদল শাহ কি এমনি এমনি মেলে হইছে? এমনি এমনি মুখার্জি মারাই যাচ্ছে আমার সামনে। পূর্ণ কাকা বলছে যে সে নাকি কাল তোমায় মেলায় যেতে দেখেছে, তার মানে কালকে তুমি মেলায় গিয়েছিলে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, কালকের এই ঘটনার পর থেকে তুমি একদম চুপ করে গেছো। কেন, কি হয়েছে, কি দেখেছো তুমি? বাবা আমাকে সত্যি করে বলো, তুমি দেখেছো কে আগুন লাগিয়েছিল? যদি দেখে থাকো তার নামটা আমাকে বলো। বাবা আমার কাছে কোনো কথা লুকিও না, তাতে তাখেরে তোমারই খারাপ হবে, আমাদের পরিবারের অসম্মান হবে। উত্তর দাও বাবা, বাবা প্লিজ বলো, বলো বাবা বলো। করেন ডাক্তারকে দেখি পাওয়া যায় কিনা, এখানে তারা তাদেরকে দেখ, আমি আসছি। আরে